বঙ্গবন্ধুর বাংলাদেশে কেউ ঠিকানাবিহীন থাকবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার চতুর্থ পর্যায়ে 39,365টি ভূমিহীন পরিবারের মাঝে জমিসহ ঘর বিতরণের সময় তিনি একথা জানান। অনুষ্ঠানে দেশের 159টি উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী। ফলে ভূমিহীন মুক্ত জেলা বেড়ে হয়েছে 9টি আর উপজেলা 211টি। চতুর্থ পর্যায়ের জমিসহ ঘর মিলেছে 39,365 পরিবারের। বুধবার গণভবন থেকে ভার্চুয়ালি আশ্রয়ণ প্রকল্পের ঘর বিতরণকালে দেশের 7টি জেলা এবং 159টি উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত এলাকা ঘোষণা করেন প্রধানমন্ত্রী। আমাদের একটাই লক্ষ্য যে জাতিজয় বঙ্গবন্ধু শেখ মুজিবের বাংলাদেশে কোনো মানুষ ঠিকানাবিহীন থাকবে না, সেই ব্যবস্থাটা আমরা নিচ্ছি। আমরা খালি ঘর বাড়ি যে তৈরি করে দিচ্ছি তা কিন্তু না, সাথে সাথে পানির ব্যবস্থা, সুপেয় পানি, বিদ্যুতের ব্যবস্থা আমরা করে দিচ্ছি, সাথে সাথে তাদেরকে ঋণ দেওয়া হচ্ছে যে যে ধরনের কাজ করে জীবন জীবিকা করতে চায় সেই কাজটার জন্য করতে পারে। বিগত দিনের সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, বিরোধী দলে থেকেও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগ। 91 সালে একটা ঘূর্ণিঝড় হয় বাংলাদেশে, তখন বিএনপি ক্ষমতায়। সেই ঘূর্ণিঝড়ের সময় আসলে সেই ঘূর্ণিঝড় যে আসছে তার যেটা ব্যবস্থা নিতে হবে সে সরকারের কেউ কোনো রকম ব্যবস্থা নেয়নি। আওয়ামী লীগই প্রথম আমরা ছুটে গিয়েছিলাম এই দুর্গত মানুষের পাশে। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ মারা যায়, আমরা নিজে চোখে দেখেছি। যখন আমরা ত্রাণ বিতরণ করতে যাই যে মানুষের লাশ, মানে পশু পাখির লাশ সব একসাথে ভাসছে, ছোট শিশু থেকে শুরু করে মা তার সন্তানদের নিয়ে অথবা শরীর পড়ে আছে। আমরা যখন পার্লামেন্টে বিষয়টা তুললাম, তখন যিনি প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া, তিনি ঘুমোচ্ছিলেন, জানে না। আর আমাদের তিন বাহিনী প্রধান গলফ খেলছিলেন, ঘূর্ণিঝড় যে এত বড় ক্ষতি হয়ে গেছে তাও তারা জানে না। মুজিব বর্ষ উপলক্ষে সরকারের হালনাগাদকৃত তথ্য অনুযায়ী ভূমিহীন গৃহহীন পরিবারের সংখ্যা 2,59,237টি। এর মধ্যে 2,15,827টি পরিবার জমিসহ ঘর পেয়েছে। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা। বঙ্গবন্ধুর বাংলাদেশে কেউ ঠিকানাবিহীন থাকবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার চতুর্থ পর্যায়ে 39,365টি ভূমিহীন পরিবারের মাঝে জমিসহ ঘর বিতরণের সময় তিনি একথা জানান। অনুষ্ঠানে দেশের 159টি উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী। ফলে ভূমিহীন মুক্ত জেলা বেড়ে হয়েছে 9টি আর উপজেলা 211টি। চতুর্থ পর্যায়ের জমিসহ ঘর মিলেছে 39,365 পরিবারের। বুধবার গণভবন থেকে ভার্চুয়ালি আশ্রয়ণ প্রকল্পের ঘর বিতরণকালে দেশের 7টি জেলা এবং 159টি উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত এলাকা ঘোষণা করেন প্রধানমন্ত্রী। আমাদের একটাই লক্ষ্য যে জাতিজয় বঙ্গবন্ধু শেখ মুজিবের বাংলাদেশে কোনো মানুষ ঠিকানাবিহীন থাকবে না, সেই ব্যবস্থাটা আমরা নিচ্ছি। আমরা খালি ঘর বাড়ি যে তৈরি করে দিচ্ছি তা কিন্তু না, সাথে সাথে পানির ব্যবস্থা, সুপেয় পানি, বিদ্যুতের ব্যবস্থা আমরা করে দিচ্ছি, সাথে সাথে তাদেরকে ঋণ দেওয়া হচ্ছে যে যে ধরনের কাজ করে জীবন জীবিকা করতে চায় সেই কাজটার জন্য করতে পারে। বিগত দিনের সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, বিরোধী দলে থেকেও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগ। 91 সালে একটা ঘূর্ণিঝড় হয় বাংলাদেশে, তখন বিএনপি ক্ষমতায়। সেই ঘূর্ণিঝড়ের সময় আসলে সেই ঘূর্ণিঝড় যে আসছে তার যেটা ব্যবস্থা নিতে হবে সে সরকারের কেউ কোনো রকম ব্যবস্থা নেয়নি। আওয়ামী লীগই প্রথম আমরা ছুটে গিয়েছিলাম এই দুর্গত মানুষের পাশে। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ মারা যায়, আমরা নিজে চোখে দেখেছি। যখন আমরা ত্রাণ বিতরণ করতে যাই যে মানুষের লাশ, মানে পশু পাখির লাশ সব একসাথে ভাসছে, ছোট শিশু থেকে শুরু করে মা তার সন্তানদের নিয়ে অথবা শরীর পড়ে আছে। আমরা যখন পার্লামেন্টে বিষয়টা তুললাম, তখন যিনি প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া, তিনি ঘুমোচ্ছিলেন, জানে না। আর আমাদের তিন বাহিনী প্রধান গলফ খেলছিলেন, ঘূর্ণিঝড় যে এত বড় ক্ষতি হয়ে গেছে তাও তারা জানে না।
মুজিববর্ষ উপলক্ষে সরকারের হালনাগাদকৃত তথ্য অনুযায়ী ভূমিহীন গৃহহীন পরিবারের সংখ্যা 2,59,237। এর মধ্যে 2,15,827 পরিবার জমিসহ ঘর পেয়েছে। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা।